রাজশাহী নওদাপাড়া মাছের আড়তে চলছে জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিন আলম, সরাসরি চলে যাব তার কাছে। শাহিন জি, রাজশাহীর মাছ বাজারে শীতের কুয়াশা উপেক্ষা করে বাজারে এসেছেন কিন্তু মাছ বিক্রেতারা। আমরা ভোর থেকে দেখেছি যে ছোট ছোট ট্রাকে করে বিভিন্ন উপজেলা থেকে মাছ নিয়ে এই বাজারটিতে হাজির হয়েছেন তারা। ইতিমধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ক্রেতা বিক্রেতার হাক ডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে মাছের বাজার। আমরা এখানে যারা পাইকারি মাছ বিক্রেতা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এখানে বিভিন্ন মাছ বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি মির্কা যে মাছটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 230 থেকে 250 টাকা কেজি পর্যন্ত। এছাড়া সিলভার, গ্লাস কাপ, রুই, দেশি, নদীর মাছ সহ অনেক প্রজাতির মাছ কিন্তু নিয়ে বাজারে এসেছেন বিক্রেতারা। বাজারটি ভোর থেকেই মানুষের পদচারণে কিন্তু মুখর হয়েছে, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে কিন্তু বেচা বিক্রি চলছে। আমরা দেখেছি, আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে শীতের কারণে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় কিন্তু দাম তুলনামূলক একটু বেশি বলে আমাদেরকে জানিয়েছেন তারা। তারা যেটি বলছেন যে শীতের জন্য অনেক জায়গাতে মাছ ধরতে অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু দামটা একটু বেশি। এছাড়া আমরা অনেক মাছের দাম জানার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে সিলভার যে মাছটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি 300 টাকা করে। এছাড়া গ্লাস কাপ যে মাছটি রয়েছে সেটি 350 থেকে 400 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে মাঝারি সাইজের যে রুই মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 280 টাকায়। বড় সাইজের যে রুই মাছটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। এছাড়া আমরা দেখেছি বাজারে কিন্তু বেশ কিছু পুঁটি মাছ উঠেছে, দেশীয় পুঁটি, সেগুলো কিন্তু 280 থেকে 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা আরও দেখেছি যে বিভিন্ন মাছ কিন্তু এক এক মাছ এক এক দামে বিক্রি হচ্ছে। তাছাড়া আমরা এখানে দেখেছি বাজারে কিছু সাগরের মাছও কিন্তু এসেছে, সেগুলো তুলনামূলক কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে। আমরা তারা যেটি বলছেন যে শীতের জন্য কিন্তু মাছের আমদানি কিছুটা কম, আমদানি কম হওয়াতে কিন্তু দাম একটু বেশি। আমরা রাজশাহী নহাটা যে মৎস্য অবতরণ কেন্দ্রটিতে রয়েছি, এই জায়গায় রাজশাহীর সবচেয়ে বড় মাছের যে আড়ত সেটি এই জায়গাতে, এখানেই সবচেয়ে বেশি বেচা কেনা হয়। এখান থেকে মাছ কিনে পাইকারি যারা বিক্রেতারা রয়েছেন তারা এখান থেকে মাছ কিনে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন এবং পাশাপাশি এখানকার মাছ কিন্তু শহরে সহ অন্যান্য জায়গাতে বিক্রি হচ্ছে। তবে মাছের দাম ভালো পাওয়ায় কিন্তু খুশি যারা বিক্রেতারা রয়েছেন তারা খুশি। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে মাছের দাম যদি তুলনামূলক আর একটু কম হয় সেক্ষেত্রে ভালো হয়। তবে বিক্রেতারা যারা বলছেন যে মাছ চাষাবাদের ক্ষেত্রে মাছের যে খাদ্য সেটির দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি, সেটির দাম বেশি হওয়াতে মাছ উৎপাদন খরচ বেশি হওয়ায় তারা মাছের দামটি বেশি রাখছেন। এছাড়া আমরা দেখেছি যে রাজশাহী পদ্মাপাড়ে শহর, রাজশাহী পদ্মা নদীতে কিন্তু পানি কমে যাওয়ায় মাছ পাচ্ছেন জেলেরা, সেই মাছ নিয়ে সারা রাত সে মাছ ধরে কিন্তু তারা বাজারে আসছেন, সেই মাছ তারা বিক্রি করছেন। এছাড়া আমরা দেখেছি যে গ্লাস কাপ যে মাছটি রয়েছে সেটি, যেটি মাঝারি সাইজের যে মাছটি রয়েছে সেটি 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বড় সাইজের যে রুই মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। এছাড়া যে মির্কা মাছ রয়েছে, মির্কা মাছের যে মাঝারি সাইজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা। এছাড়া মির্কার যে বড় সাইজটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। আমরা এখানে দেখেছি প্রায় 10 থেকে 12-13 জাতের প্রজাতির পর্যন্ত মাছ কিন্তু বাজারটিতে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে কিন্তু পুরোপুরি সরগরম আমরা দেখেছি। শীতের সকালে কুয়াশা উপেক্ষা করে বাজারে এসেছেন বিক্রেতারা ক্রেতারা, তারা তাদের দরদাম করে তারা কিন্তু মাছ নিচ্ছেন। যারা মাছ কিনছেন তারা বলছেন যে শীতের মৌসুমের এই পুরো সময়টিতে কিন্তু মাছের দাম তুলনামূলক বেশি ছিল, তারা সেই মাছটি তারপরও কিনছেন, কিনে তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে শহরে নিয়ে যাচ্ছেন। এছাড়া রাজশাহীর এই মাছ কিন্তু চলে যাচ্ছে দেশ
দেশের বিভিন্ন প্রান্তে। এই মাছগুলো যদি আমরা বলি যে রাজশাহীর বিভিন্ন উপজেলায় যে চরসমূহ রয়েছে বা যে পুকুরসমূহ রয়েছে সেখান থেকে ধরে রাতভর মাছ ধরে কিন্তু ভোর নাগাদ আলো ফোটার আগেই এই বাজারে হাজির হন বিক্রেতারা, সেই মাছ কিন্তু তারা নিয়ে হাজির হন এবং হাক ডাকের মাধ্যমে সেই মাছ বিক্রি করেন। মাছ তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বারবার বলছেন যে মাছের দাম কিন্তু তুলনামূলক বেশি হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে মাছের যে খাবার সেটির দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি, সেই জন্য মাছ উৎপাদনের খরচ বেশি হওয়ায় তারা মাছের দাম বেশি রাখেছেন। এছাড়া আমরা দেখেছি এখানে কিন্তু বড় বড় সাইজের রুই মাছ, বড় বড় সাইজের কাতল মাছ কিন্তু আমাদের চোখে পড়েছে, সেগুলোর দামও তুলনামূলক অনেকখানি বেশি। আমরা যদি দামের কথা আপনাদেরকে আরেকবার একটু জানাই, সেটি যদি যে মির্কা যে বড় সাইজটি রয়েছে সেটি মোটামুটি 250 থেকে 270 টাকার করে বিক্রি হচ্ছে, যেটি বড় সাইজের সিলভার মাছ রয়েছে সেটি 300 থেকে 320 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া যে গ্লাস কাপ যে মাছগুলো রয়েছে সেটি 350 থেকে 360 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে রাজশাহীর যে এই যে নদাপাড়া যে বাজার সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার হাক ডাকে পুরোপুরি সরগরম এই বাজারটি। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে মাছের যে বাজার তার সর্বশেষ। রাজশাহীর নদাপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম। এদিকে